নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি মিথুন রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি 1428 বঙ্গাব্দ আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই বছর আপনাদের জন্য কত পরিমাণ শুভ রয়েছে এবং কতই বা পরিমাণ অশুভ বার্তা বহন করতে চলেছে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের 1428 বঙ্গাব্দ কেমন যেতে চলেছে তা নিয়ে অবশ্যই আমি বলবো। তার আগে একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। দেখুন, আমি যে এই বার্ষিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেটি কিন্তু পুরোটাই সার্বিক রাশিফল, অর্থাৎ সকল মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যা অক্ষরে অক্ষরে মিলবে এ ধরে কখনো এগোবেন না। তবে এই ভিডিওতে বলা কথাগুলো আপনার চলার পথে গাইড হিসাবে কাজে আসবে। আর আপনি যিনি বর্তমানে ভিডিওটি দেখছেন, আপনার নিজস্ব জন্মছক অনুযায়ী 1428 বঙ্গাব্দ কেমন যাবে সেটি জানতে চান, সেক্ষেত্রে আপনি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নম্বরে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক মিথুন রাশির জাতক জাতিকার 1428 বঙ্গাব্দ কেমন যেতে চলেছে। প্রথমে আসি শরীরস্বাস্থ্য। দেখুন, শরীরের দিক যদি বলা যায়, আপনাদের কিন্তু অনেক বেটার যেতে চলেছে, অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যেতে চলেছে, অর্থাৎ সেই রোগ থেকে কিন্তু আপনারা উঠে দাঁড়াবেন। তবে গুরুজনদের শরীরস্বাস্থ্য নিয়ে কিছুটা প্রবলেম ক্রিয়েট করতে চলেছে, গুরুজনদের শরীরস্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখান থেকে মানসিক টেনশান আসার সম্ভাবনা রয়েছে এবং মেডিকেল এক্সপেন্সেস হওয়ার সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। এরপর আছে পড়াশোনা কেমন যেতে চলেছে, অর্থাৎ যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের কেমন যাবে। দেখুন, যারা উচ্চশিক্ষায় পড়াশোনা করছেন, এমএ পিএইচডি রিসার্চমূলক পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। কিন্তু যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় সেরকম মাত্রায় ভালো হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না এবং আপনাদের পড়াশোনায় অমনোযোগী ভাব দেখা যাবে এবং টিচারদের সাপোর্ট ঠিকঠাক না পাওয়া এরকমও কিন্তু হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তবে পজিটিভ দিক যদি বলেন, এই বছর কিন্তু আপনাদের করবো, লড়বো, জিতবো এই রকম যদি মানসিকতা রাখেন তাহলে আপনাদেরকে ঠেকাই কে, অর্থাৎ যে কোনো কাজ আপনারা যদি ধৈর্য ধরে বুঝে সুঝে চলেন এবং বুঝে সুঝে করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এগোবেন। এরপর আছে বিজনেস ক্ষেত্র। দেখুন, বিজনেস স্টার্ট আপের দিক ঠিক আছে, কিন্তু আপনাদের কোন বিজনেস সুটেবল জন্মছক অনুযায়ী সেটা আগে ফার্স্ট অফ অল জেনে নিন। দ্বিতীয় কথা বলি বিজনেসের ব্যাপারে, আপনারা বিজনেসে দুমদাম অর্থ ইনভেস্ট করবেন না, অর্থাৎ কোন প্রোডাক্টটা আপনার মার্কেট রয়েছে সেটি আগে নির্বাচন করুন এবং তারপরে আপনি সেই ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেস করুন, সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। তবে এই বছর আপনাদের চিন্তা শক্তির কিছুটা বিকাশ ঘটবে, তাই এই বছর আপনারা দুমদাম কোনো কাজ না করে এবং দুশ্চিন্তাকে সাইডে রেখে এগিয়ে চলুন, অর্থাৎ যেটুকুটা চিন্তা করবেন পজিটিভ চিন্তা করুন এবং পজিটিভভাবে এগিয়ে চলুন, সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে পজিটিভই হবে। এরপর আছে দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে। এই বছর দাম্পত্য জীবন কিন্তু ওভারঅল ভালোই যেতে চলেছে, ছোটোখাটো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতান্তর আসতে পারে সেটা বড় ফ্যাক্টর নয়, তবে আপনাদের মধ্যে রোমান্টিকতা এবং একে অপরকে ভালোবাসার দিকটা কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ দেখা যাচ্ছে। এছাড়াও যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু বিবাহ স্থির বা নিশ্চিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বিবাহের দিক কিন্তু শুভ রয়েছে এবং যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বিবিবাহের জন্য এগোতে পারেন নিশ্চিন্তে। এরপর আছে সন্তান দিক।
সন্তানের দিক যদি বলা যায়, সন্তানের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে। যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু সন্তান লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন তাদেরকে একটি কথাই বলবো, আপনারা একটু সাবধানে চলাফেরা করুন। তবে এই বছর শত্রুতার কিন্তু যোগ প্রবল হারে দেখা যাচ্ছে, অর্থাৎ শত্রু আপনার পিছু কিন্তু ছাড়বে না, তবে বড় ধরনের কোনো ক্ষতি করতে পারবে না, নিশ্চিন্তে থাকুন। কিন্তু শত্রু কিন্তু আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে দূর থেকে, যেটাকে বলা হয় গুপ্ত শত্রুতা, সেটা কিন্তু করবে। সেটা কাজের জায়গায় বলুন বা পাড়া থেকে বলুন, এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বছর নতুন কোনো প্রোডাক্ট কিন্তু আপনারা কিনতে চলেছেন, যেমন গাড়ি বা বাড়ি, এই সমস্ত কিছু কিনতে চলেছেন। এর পাশাপাশি এই বছর প্রেমের দিকও শুভ রয়েছে, তবে কিছু পরিমাণ প্রেম থেকে কিন্তু বাধারও সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পার্টনার নির্বাচনের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতার অবলম্বনের প্রয়োজন রয়েছে। আবেগের বসে বা ভুল ডিসিশন নিয়ে নিজের জীবনটাকে কখনোই নষ্ট করবেন না, অর্থাৎ কাউকে এতটাও বিশ্বাস করে ফেলবেন না যে নিজের জীবনটা নষ্ট হয়ে যায়, এটা এতটুকুটাই আমি বলবো। তাই প্রেমের দিক একটু বুঝে সুঝে এগোন। যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো, চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনারা কিন্তু নতুন চাকরি পেতে চলেছেন। এছাড়াও যারা চাকরি করছেন এক জায়গায় তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ যেতে চলেছে, অর্থাৎ কর্মপ্রাপ্তির দিকেও ভালো রয়েছে এবং যারা কর্ম করছে তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো রয়েছে। এবং আপনি যদি চাকরি ট্রান্সফার চান সেক্ষেত্রেও কিন্তু করতে পারেন। এর পাশাপাশি যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই বছরটা শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের কিন্তু বৈদেশিক অর্থ আসার সম্ভাবনা রয়েছে। যারা মিডিয়া লেনে রয়েছেন, অর্থাৎ গান বাজনা করেন বা অ্যাক্টিং মডেলিং করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ রয়েছে, অর্থাৎ আপনাদের কাজের জায়গায় কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ রয়েছে, নতুন কিন্তু কাজ পেতে চলেছেন। এছাড়াও যারা রাজনৈতিক লেভেলের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই বছর কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ রয়েছে, কিন্তু আপনাকে একটু বুদ্ধির দ্বারা এগোতে হবে। বুদ্ধি প্রয়োগ না করলে কিন্তু হবে না, এবং বিচক্ষণ বুদ্ধির প্রয়োজন, তাহলে কিন্তু আপনারা বাজিমাত করে ফেলবেন। এই বছর যাদের কোর্ট কাছারির প্রবলেম চলছে, মামলা মোকদ্দমার প্রবলেম চলছে, সেই জায়গা থেকে কিন্তু অনেকটা রিলিফ পেতে চলেছেন। এবং যাদের ভাড়াটিয়া রিলেটেড সমস্যা চলছে, অর্থাৎ আপনি বাড়ি ভাড়া দেন বা ভাড়া বাড়িতে থাকেন, এ দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম কাটতে চলেছে, এতটুকুটাই বলবো। তবে এই বছর কিন্তু ছোটোখাটো দুর্ঘটনা কিন্তু যোগ রয়েছে, অর্থাৎ চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, সেখান থেকে রক্তপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে, এই দিকটা অবশ্যই মাথায় রাখুন। সব মিলিয়ে যদি বলা যায় এই বছর কিন্তু কিছু করার বছর, আর এই বছরটিকে আপনারা খেলা খেলা করে নষ্ট করবেন না, এতটুকুটাই বলবো। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।